নমস্কার বন্ধুরা, দেখো আজ এই ভিডিওটা তোমাদের বলবো গ্যাপ সার্টিফিকেট কীভাবে বানাবে। দেখো গ্যাপ সার্টিফিকেট দুভাবে বানানো যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সাইন করিয়ে, মানে একটা অ্যাপ্লিকেশান লিখে সেখানে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সাইন করিয়ে, আর একটা হচ্ছে নোটারির মাধ্যমে। এবং তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করিয়ে নিতে পারো। এবার নোটারিটা 10 টাকার 50 টাকা যা খুশি স্ট্যাম্প পেপারে করতে পারো। এবার আসি প্রিন্সিপাল স্যারের থেকে সাইন করানো গ্যাপটা। ধরো তোমাদের 1 ইয়ার ড্রপ বা 2 ইয়ার ড্রপ আছে, সেটা তোমরা মেনশান করবে। এর আগে যে আমি নিট প্রিপারেশনের জন্য ড্রপ দিয়েছিলাম সমস্তগুলো কারণ দেখিয়ে, এবং আমি এই সময় কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ছিলাম না, লাস্টটা লিখে এবং অ্যাবভ মেনশানড ডাটা আজ টোটালি কারেক্ট অফ মাই বেস্ট নলেজ, এইটুকু লিখে তোমরা প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সাইন করি এবং ওর জন্য যা যা ডকুমেন্ট লাগে সেগুলো ওই অ্যাপ্লিকেশানের সঙ্গে সাবমিট করবে এবং প্রিন্সিপাল স্যার সাইন করে দেবেন। তখন তোমরা ওই অ্যাপ্লিকেশানটি বা ওই অ্যাপ্লিকেশানে যে প্রিন্সিপাল স্যারের সাইনটি আছে ওটাকে তোমরা স্ক্যান করে কিন্তু আপলোড করতে পারো। ওটা কিন্তু এক প্রকার গ্যাপ সার্টিফিকেট হয়ে গেল। আরেকটা যে গ্যাপ সার্টিফিকেট হয় নোটারির মাধ্যমে, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো এরকম 10 টাকা স্ট্যাম্প পেপারে বা 50 টাকা স্ট্যাম্প পেপারে তোমরা একটা ফর্ম্যাট পাওয়া যায়, সেই ফর্ম্যাটটাকে ফিল আপ করো। এখানে কি লেখা আছে, আই দিয়ে তোমার নাম, সন অফ দিয়ে তোমার বাবার নাম বা মায়ের নাম, রেজিস্ট্রেন্স অফ ভিলেজ দেবে, পোস্ট দেবে, পোস্ট অফিস দেবে, পিনকোড দেবে বা তোমার যে অ্যাড্রেস সেটা লিখবে। ডু হেয়ার বাই সলেমনলি অ্যাফার্ম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোস দিয়ে এখানে এই ডাটাগুলো বসাবে। যে আই হ্যাভ পাস 12 ফ্রম তোমার বোর্ড দেবে, ইয়ার দেবে, দ্যাট আফটার পাসিং দ্য অ্যাফোরসেড এক্সাম ইন দিস ইয়ার আই ডিড নট জয়েন এনি ইনস্টিটিউশন ফ্রম দিয়ে সালটা দেবে যে তোমার কোনটা গ্যাপ ইয়ার, দিস সেশন ইজ মাই গ্যাপ ইয়ার অ্যান্ড দ্য গ্যাপ পিরিয়ড আই ডুইং সেলফ প্রিপারেশন ফর নিট এক্সাম, দ্যাট ডিউরিং গ্যাপ পিরিয়ড আই ওয়াজ নাইদার স্টাডিং এনিহোয়ার বলে নিচে আরেকটা প্যারাগ্রাফে লিখবে, আই ডু হেয়ার বাই সলেমনলি অ্যাফার্ম দ্যাট contents affidavit from paragraph 1 to 5 are true and correct of my best personal experience, belief I am to understand, and if information is provided false, my admission in this company would be cancelled, which I solemnly responsible. এই দুটো করিয়ে নোটারির মাধ্যমে করিয়ে কিন্তু তোমরা স্ক্যান করে আপলোড করতে পারো। এটাই হচ্ছে তোমাদের গ্যাপ সার্টিফিকেট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাতে পারো। চলো আজ এই পর্যন্ত।